ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার মুক্তির এক মাস পূর্ণ হলো আজ। নতুন স্বাধীনতার মাস পূর্তিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও শহীদি মার্চ কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে অংশ নিয়ে রক্তের দামে কেনা স্বাধীনতা রক্ষায় সকল ধরনের অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শত শত ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। নতুন এই স্বাধীনতার মাস পূর্তিতে চট্টগ্রামে এই শহীদি মার্চ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা প্রথমে জড়ো হন নগরীর ষোলশহ রেল স্টেশনে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় শহীদি মার্চ। আন্দোলনে শহীদ ছাত্র জনতাকে স্মরণ করে বহদ্দারহাট অভিমুখে রওনা দেয় ছাত্ররা। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে কলঙ্কিত করতে দেয়া হবে না। আমাদের চব্বিশে যুদ্ধে যারা শহীদ হয়েছে, আমরা তাদেরকে প্রথমত তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে অর্জিত স্বাধীন পেয়েছি, সেই স্বাধীন দেশের মধ্যে কিন্তু বেশি বাড়ি এখনো যায় নাই। মত প্রকাশের স্বাধীনতা পাইলাম, যেটা আমাদের গত 15 বছরের স্বাধীনতা মত প্রকাশ ছিল না। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ করার ছাত্র আর জনতাকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ একটা চাই। শহীদি মার্চ কর্মসূচির পথে পথে নানা স্লোগান দিয়ে পুরো রাজপথ প্রকম্পিত করে তোলেন তারা। এ সময় তাদের অভিনন্দন জানান নানা শ্রেণী পেশার মানুষ। সমন্বয়করা জানান, আন্দোলনের প্রাথমিক বিজয়কে চূড়ান্ত বিজয়ে পরিণত না করা পর্যন্ত মাঠে থাকবেন তারা। আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আন্দোলন করেছিলাম, শহীদেরা রক্ত দিয়েছে, শহীদদের সেই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। তারা যে কারণে রক্ত দিয়েছে সেই কারণটা, সেই তারা যেমন বাংলাদেশ চেয়েছে সেই বাংলাদেশ তেমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। আমরা শহীদদেরকে সেই আশ্বাস দিচ্ছি, সেই প্রতিজ্ঞা করছি তাদের সাথে। যারা যারা হামলার সাথে জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে এবং এখনো যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, লুটপাট করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন শহীদি মার্চে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।